মাছের প্রজনন মৌসুম অক্টোবরের 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। এই 22 দিন মাছ ধরা ও বেচন নিষিদ্ধ করেছে সরকার। এই সময় ইলিশ মাছ ধরা, বেচন, পরিবহনকরণ, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। যার কারণে সারা দেশের মতো সীতাকুণ্ডত অক্টোবরের 1 তারিখ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নত মাছ ধরাতন বিরত আছে কয়েক হাজার জেলে। তারার মাছ ধরার বোটকিন সারি সারি করে বাঁধি রেখে সাগর তীরত কর্মব্যস্ত জাইল্লা ভারত অনেকটা নীরবতা। 22 দিন সাগরত মাছ ধরা বন্ধে রাহিবেল্লাই উপজেলা প্রশাসনের মৎস্য বিভাগতন প্রতি জালেরে 20 কেজি করে চাউল দিলেও সেই চাউল জাইল্লল নাও পাই বলে অভিযোগ করে। সমস্যার মধ্যে তো আরো দিন বন্ধ দেয় আর সুলফাত কিছু নাই এবং আবার ওই সাত মাসে সাতগো চলেন বোধ হয় এর ভিতরে আরা মানে আত্মীয়স্বজন হইতে বোঝন চলি নফাই বুঝলো না সত্তরা সত্তরা নি না বোঝন চলি নফা এটা আড়ার ভিতরে তো আরা এখন তো হসপিটাল আর এটা বুঝলে যা খুলি মৎস্যজীবীর মানুষ যেবে আছে এবার আর উড়ো উড়ো হতে হবে অনুসার আর মেম্বর অনুসার চেয়ারম্যান অনুসার আর যে আর চারটি চলগুন দিয়ে সব চলগুন দিয়ে রিডেক্টেড চল ফোঁসা চল আর এগুন দিয়ে হসপিটাল আর ফারা গালা দিয়ে এখন আর হজ্জ মজ করে শুধু মুদি করে বাদ খায় আর দাঁতনালা আর আর যে কষ্ট করি না আর টেমসে দিয়ে দাঁতনালা আগামী আর আর বোট সামাল হইবে বলে প্রস্তুত নিয়ে সহপরিবার লই সংসার লই কষ্ট আছি কষ্ট করি খানা দানা লই সমস্যা আছি সমস্যা আছি কিস্তি মিস্তি লই না আর কিস্তি এলা ঘর বেজত করে আর এখন আর আর কিস্তি দিন ভাড়ি দিয়ে ওই ফাইলে বেশি ফেলা তেলেন বেশি ফেলা কিস্তি দিন ফাইলে লই এসকা তারা থেকে কিস্তি দিন ভাড়ি দিয়ে আর তো সমুদ্র জান্য ভাড়ি আর কিস্তি দিন ভাড়ি উপজেলার বিভিন্ন জাল্লাফারা ঘুরিয়ায় দেখা যায় এই সময়ত তারা সম্পূর্ণ বেকার হন ইনকামের পথ নাই। 22 দিন ধরে মাছ ধরতে সাগর জাইনাফারের কিন্তু তারা সংসার চালাবে কিভাবে এই 22 দিনের মধ্যে তারা অন্য হন ফেসাত জাইনাফারের তলে সরকার সহায়তে যথাযথভাবে ফেলে নিষেধাজ্ঞার এই দিন দিনত সাগরত মাছ মারতে না যাইব জাইল্লল যার ফলে মা মাছ না মারিলে লাভবান হইব পুরো দেশ তথা জাতি। ডেস্ক নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম। দর্শক আর এই ভিডিও কিনা আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপসাপ এবং সিপ্লাসের ফোন এই চাহ।